আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অনেকদিন পর আবার তোমাদের সামনে এলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে মুসলমানদের দুটি উৎসব পালন হয়, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহার উৎসবটি আরবি বা হিজরি জিলহজ মাসের 9 তারিখের হজকে কেন্দ্র করে পালিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 95 পৃষ্ঠার বিদায় হজ। শুরুতে বলে নেই, বিদায় হজ কেন বলা হচ্ছে। আমাদের সবার প্রিয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশার যে শেষ হজটি পালন করেছিলেন, সেই হজকে কেন্দ্র করেই আমাদের আজকের বিষয়। তো আমরা লিখে ফেলি বিদায় হজ। বিদায় হজ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে হজ পালন করেন এবং সেই হজ পালন শেষে তিনি সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে একটি ভাষণ বা বক্তৃতা দেন, আমাদের আজকের আলোচ্য বিষয় মূলত সেটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠ্য বইয়ের 95 পৃষ্ঠায় দেখি তিনি সেখানে কি লিখেছেন, সে কি বলা হয়েছে বিদায় হজ সম্পর্কে। বিদায় হজ, দশম হিজরি। আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। ইসলামের এ বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। দশম হিজরি হজের সময় এসে গেল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। জিলকাদ মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে হজ পালন করবেন। জিলকাত মাসের শেষ দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আনন্দে ভরে গেল। এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফত ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি শেষ ভাষণ, আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানবজাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন, তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কাছে পবিত্র এ মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসেব চাই। তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে, নিজেরা যা পরবে তাদেরকেও সে পোশাক পরতে দেবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না, কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপকেও নিজেকে দূরে সরিয়ে রাখে। আজ যারা এখানে আসেনি আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও, হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে, একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। মহানবী জোর দিয়ে বলেন,
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। নিজের ধর্ম পালন করবে, যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দিও না, দেওয়ার চেষ্টা করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। এই চারটি কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, পরের সম্পদ অপহরণ করো না, কারো উপর অত্যাচার করো না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর বাণী অর্থাৎ কোরআন, দুই আল্লাহর প্রেরিত পুরুষ রাসুলের জীবনের আদর্শ। এই দুটি তোমাদের পথ দেখাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণ শেষ করলেন, চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল। পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। তার মনে হলো, হয়তো এটাই তার জীবনের শেষ হজ, হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা সাক্ষী, আমি কর্তব্য পালন করেছি, বিদায়। প্রিয় শিক্ষার্থীরা, বিদায় হজ প্রবন্ধটি পাঠ করতে যেয়ে আমরা এখানে কিছু নতুন শব্দ পেয়েছি, যে শব্দগুলো অর্থ আমরা অনেকেই জানি না। আমরা দেখি শব্দগুলো কী। এর মধ্যে কিছু টিকা রয়েছে, যেমন হিজরি। এই শব্দটি হিজরি আসলে একটি শাল, এটাকে আমরা আরবি শাল অনেকে বলি। আসলে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে মদিনায় গমন করছিলেন, সেই দিন থেকে তারিখ গণনা করা হয়। হিজরি শালও হচ্ছে ১২ মাসের, তার মধ্যে দ্বাদশতম মাস হচ্ছে জিলহজ মাস, অর্থাৎ সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস, তার আগের মাস হচ্ছে জিলকদ মাস। তোমরা প্রবন্ধটি পাঠ করার সময় অবশ্যই এটা শুনেছ। এই এর আগে যীশু খ্রিস্টের জন্ম যখন খ্রিস্টীয় সাল যখন ৬২২, আসলে মূলত সেদিন থেকে এটি হিসাব করা হয়। আর হিজরি শালটি হচ্ছে চন্দ্র মাসের হিসাবে, অর্থাৎ চন্দ্রের গতিবিধির উপরে নির্ভর করে এই শালটি গণনা করা হয়। আচ্ছা, এরপরে হজ। হজ শব্দটি মুসলমানদের জন্য, মুসলমানদের যে পাঁচটি ধর্মীয় রোপণ রয়েছে, স্তম্ভ রয়েছে, তার মধ্যে সর্বশেষ হচ্ছে হজ। এটি একটি ধর্মীয় উৎসব এবং এটি পালন করা হয় জিলহজ মাসের ৯ তারিখ, এবং এই হজকে কেন্দ্র করেই ঈদুল আজহার উৎসব হয়ে থাকে। মহানবী হচ্ছেন রাসুল, তবে নবীদের মধ্যে যিনি মহান, যিনি শ্রেষ্ঠ, তাকে মহানবী বলে থাকি আমরা। আমাদের সে মহানবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাবা শরীফ মক্কা থেকে ১২ মাইল দূরে অবস্থিত প্রসিদ্ধ একটি জায়গা, যেখানে হজ উৎসব পালন হয়ে থাকে, তার একটি অংশ। আরও কিছু শব্দ আছে, আমরা একটু বোর্ডে লিখি। মূল শব্দটি হচ্ছে, এখানে হবে অর্থ, অন্তঃশব্দের অর্থ হচ্ছে মন, আহ্বান। প্রিয় শিক্ষার্থী, আমি আগের ক্লাসে উচ্চারণ করেছিলাম যে শব্দটিতে বানানের সঙ্গে উচ্চারণের একটু পার্থক্য রয়েছে। আহ্বান শব্দের অর্থ হচ্ছে আমন্ত্রণ, ভাষণ। ভাষণ মানে বক্তৃতা, নিষ্ঠুর মানে হচ্ছে নির্মম। ক্রীতদাস কেনা গোলাম। জিলকদ মাস যেটা বলছিলাম, জিলকদ আরবি হিজরি ১১তম মাস, হিজরি সনের ১১তম
মাস, মাসের নাম। এবাদত, উপাসনা শব্দের অর্থ হচ্ছে এবাদত, উপাসনা। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশ কিছু নতুন শব্দ দেখলাম, আরও আছে। যেমন হাজির শব্দের অর্থ হচ্ছে উপস্থিত, অনুভব শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি, এটা লিখে ফেলি, অনুভব। অনুভব শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি, শব্দগুলো অর্থ আমরা জানলাম নতুন। আমরা আবার একটু দেখি, অন্তর শব্দের অর্থ হচ্ছে মন, আহ্বান মানে হচ্ছে আমন্ত্রণ, ভাষণ, বক্তৃতা, নিষ্ঠুর, নির্মম। ক্রীতদাস শব্দের অর্থ হচ্ছে কেনা, গোলাম। কৃত মানে হচ্ছে কেনা, আর দাস হচ্ছে জিলকাত, এটি হিজরি 11তম মাসের নাম। উপাসনা শব্দের অর্থ হচ্ছে এবাদত, অনুভব শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠটি পড়তে যে আমরা কিছু যুক্ত বর্ণ দেখেছি, আমরা দেখব যুক্ত বর্ণগুলো কী। তোমরা এই শব্দের অর্থগুলো একটু খাতায় লিখে নাও, আমরা যুক্ত বর্ণগুলো এফাকে দেখি। আশা করি তোমরা খাতায় লিখেছ। আসলে এটি ম ফলা, এটাকে ভাঙলে আমরা পাচ্ছি দন্ত স যোগ ম ফলা সয়মা। আমরা এটা দিয়ে শব্দ লিখতে পারি, স্মৃতি, সয়ময় রিকার, স্মৃতি, স্মরণ, সয়ময় স্মরণ, সয়ঠ, এটা দিয়ে হচ্ছে মূর্ধন্য স যোগ ঠ, ষষ্ঠ হতে পারে, ষষ্ঠ, কাষ্ঠ হতে পারে, চয় ছ। চ যোগ ছ, এটা দিয়ে আমরা তৈরি করতে পারি ইচ্ছা, ইচ্ছা, অনিচ্ছা ইত্যাদি, স্বেচ্ছা হতে পারে। এরপরে সয়থা, এটা হচ্ছে দন্ত স যোগ থ হতে পারে, স্বাস্থ্য, সদয়াকার, সয়থ, জফলা, সুস্থ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কতগুলো যুক্ত বর্ণ দেখলে এবং যুক্ত বর্ণ দিয়ে আমি দুটি করে শব্দ তৈরি করেছি সেটা দেখলে, তোমরা বাসায় বসে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে রাখতে পারো। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি এটি হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের জীবনের শেষ হজ। তিনি ছিলেন মানব বিশ্ব নবী, তিনি মানব জাতির কল্যাণের জন্য এই পৃথিবীতে আল্লাহ তাকে পাঠিয়েছেন। তার জীবনে তিনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। হ্যাঁ, তিনি সত্যি, সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করে গিয়েছেন, যে কারণে আজ তিনি বিশ্ব নবী, যে কারণে আজ তিনি মহানবী। তিনি বলেছেন প্রতিটি মানুষের জন্য, তার কথাগুলো তিনি তার হজের বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো নারী পুরুষ ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য। এমন কথাও তিনি বলেছেন যে আজকে এখানে যারা উপস্থিত হতে পারোনি তোমাদের কাজ হচ্ছে তাদের কাছেও কথাগুলো পৌঁছে দাও, এবং সেই থেকে আজ পর্যন্ত কথাগুলো কিন্তু প্রচারিত হয়ে যাচ্ছে। তিনি বলেছেন তোমরা ক্রীতদাস, অর্থাৎ যাদেরকে তৎকালীন আরব সমাজে সহ সারা পৃথিবীতে মানুষ বা গোলাম কেনা বেচা হতো
ওই সময়টা এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় অনেক দাসকে কিনে মুক্ত করে দিয়েছেন এবং পরবর্তীতে তার সাহাবীদেরকেও বলেছেন গোলাম মুক্ত করে দিতে। যাই হোক, তো এই কৃত দাসীদের উপর ওই সময়ের কাফের সম্প্রদায় ওই সময়ের মানুষ অনেক অত্যাচার করতো, তাদেরকে মানুষ হিসেবে অনেকে ভাবত না। তিনি বলেছেন যে তারাও তোমাদের মতো মানুষ, তারাও আল্লাহর বান্দা, তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে, তোমরা যে কাপড় পরবে তাদেরকেও সেই কাপড় পরতে দেবে, তাদেরকে তাদের মধ্যে যদি কেউ তোমরা নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টায় যদি আমিরও হয় তোমরা তাকে সম্মান করবে, তাকে বংশ গৌরব নিয়ে কখনোই তার সামনে কী বলেছেন যে বংশ মর্যাদার কথা কখনো তার কাছে বলবে না, তাকে সম্মান করবে, মেনে চলবে। আর বলেছেন তোমরা একে অন্যের সম্পত্তিকে অপহরণ করবে না, সম্পত্তি জোর করে দখল করবে না, মানুষ হয়ে মানুষকে কী করবে না, সামান্য পাপ থেকে নিজেকে দূরে রাখবে, কারোর প্রতি অন্যায় অবিচার করবে না। আর চারটা বিষয় বিশেষভাবে মনে রাখতে বলেছেন, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, পরের সম্পদ অপহরণ করো না, কারোর উপর অত্যাচার করো না। এই কথাগুলো তিনি বলেছেন সকল মানুষের উদ্দেশ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করব, তার কথা মেনে চলব। আর তিনি আমাদেরকে বলেছেন যে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর বাণী অর্থাৎ আল কোরআন, আর দুই হচ্ছে তিনি তার জীবদ্দশায় যা কিছু করেছেন, রাসূল হয়ে তিনি যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, সেই বিষয়গুলোকে তিনি রেখে যাচ্ছেন, সেটা হচ্ছে হাদিস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রবন্ধটি পড়তে যেয়ে এখানে আমরা অনেক ধরনের বিরাম চিহ্ন দেখেছি। তোমরা জানো বিরাম চিহ্ন, তোমাদের কাছে বিষয়টি শব্দটা নতুন মনে হচ্ছে, বিরাম শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। আমরা কথা বলতে যেয়ে দেখো অনেক ধরনের স্বরভঙ্গি আমাদের হয়ে থাকে, কোনো কথাকে আমরা কোথাও একটু থেমে থেমে বলছি, কখনো কোনো জিজ্ঞাসা করছি, কখনো বিস্ময় প্রকাশ করছি। তো মুখে বলার ক্ষেত্রে হয়তো আমার স্বরটা বিভিন্ন ধরনের ভঙ্গি করতে পারে, ওঠানামা করতে পারে, কিন্তু লেখার ক্ষেত্রে সেই বিষয়গুলোকে স্পষ্ট করার জন্য, অনুভূতিটাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় বিরাম চিহ্ন, বা এটাকে ছেদ বা জ্যোতি চিহ্ন বলা হয়ে থাকে। তোমাদের পাঠ্য বইতে পাঁচটি বিরাম চিহ্ন আছে, আজকে আমরা সেই পাঁচটি বিরাম চিহ্ন সম্পর্কে পরিচিত হই, দেখি বিরাম চিহ্নগুলো কী কী। প্রিয় শিক্ষার্থী, এর উচ্চারণ হচ্ছে চিহ্ন। প্রথমে দেয়া আছে কমা, কমার সঙ্গে তোমরা হয়তো ছোটবেলা থেকে পরিচিত আছো, এর চিহ্নটা হচ্ছে এমন। তারপরে রয়েছে, আচ্ছা আমি এটা সম্পর্কে একটু বলে নেই, কমা শব্দটি কমা বিরাম চিহ্নটি সামান্য থামার জন্য ব্যবহার হয়, এটি কোনো বাক্যের মাঝে থাকে, বাক্যের মাঝে সামান্য থামার জন্য, অর্থাৎ এই সামান্য সময়টুকু হতে পারে এক বলতে তোমার যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় কমা ব্যবহার করা হয়। আর একই ধরনের একই জাতের শব্দ যখন পরপর ব্যবহার করা হয় তার মাঝে কমা ব্যবহার হয়। আর তোমরা যখন আরেকটু উপরে ক্লাস উঠবে তার আরও অনেক ব্যবহার আছে, সেক্ষেত্রে তোমরা তোমাদের বাংলা বই থেকে সেটা জানতে পারবে। তারপরে হয়েছে সেমিকোলন, এর চিহ্নটা হচ্ছে কমা তার উপর একটি ডট। সেমিকোলন জন্য থামতে হয় দুইবার এক বলতে যতটুকু সময় লাগে, অর্থাৎ এক এক, এই দুইবার যে এক উচ্চারণ করলাম এর জন্য যতটুকু সময় লাগে সেক্ষেত্রে ঠিক ততটুকু সময় বিরতি দিতে হয়। আর সেমিকোলন ব্যবহার হয় যে একাধিক বাক্য, অর্থাৎ দুই বা ততোধিক বাক্যের মধ্যে যদি থামার প্রয়োজন হয়, ধরো একটা বড় বাক্যে যখন ছোট ছোট বাক্য দিয়ে একটি বড় বাক্য তৈরি হয় তার মধ্যে
সামান্য একটি বাক্য থেকে আরেকটি বাক্যে যেতে সামান্য যে থামার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেমিকোলন শব্দ সেমিকোলন যতিচিহ্নটি বা বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়। একটা উদাহরণ দিয়ে বোঝাই, বসন্তে কোকিল গাইত। আমি কিন্তু ইচ্ছে করলে এখানে বাক্যটি শেষ করে দিতে পারি, কিন্তু তা না করে আমি কী করলাম, বসন্তে কোকিল গাইত একটা সেমিকোলন চিহ্ন দিয়ে লিখলাম, বর্ষায় ময়ূর নাচত, বর্ষায় ময়ূর নাচত। দুটো বাক্য মিলে আমি একটি বাক্য তৈরি করলাম, আর দুটো বাক্যের মাঝে সংযোগ স্থাপন একটু থামার জন্য, একটু বিরতির জন্য এখানে ব্যবহার করা হলো সেমিকোলন। তার মানে শব্দ বাক্যটা এমন হবে, বসন্তে কোকিল গাইত বর্ষায় ময়ূর নাচত। তো তোমরা বুঝতে পেরেছ যে সেমিকোলন কোথায় ব্যবহার করা হবে। এরপরে রয়েছে দাড়ি। খুলে গেল, দাড়ি খালি নেই, খালি ফুরে গেছে, একটাতেও তো নেই। দাড়ি, দাড়ির বিরাম চিহ্নটি আরেকটি নাম আছে, এটাকে পূর্ণচ্ছেদ বলা হয়। অর্থাৎ কোনো বাক্য যখন পূর্ণভাবে সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন দাড়ি ব্যবহার করা হয়। দাড়ি বলার জন্য এক সেকেন্ড সময় থামতে হয়, এক সেকেন্ড। দাড়ি শেষ হলে তোমার পরবর্তী বাক্য শুরু করতে হলে এক সেকেন্ড থামতে হয়। আচ্ছা, এর সময়কাল হচ্ছে এক সেকেন্ড। আমরা লিখতে পারি যে আমার নাম, আমার নাম লবুজা। তারপরে এটা বলে থেমে আমি দাড়ি দিয়ে দিলাম। তারপরে আমি সহকারী শিক্ষক ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এটা বলে। অর্থাৎ একটা বাক্য যখন শেষ হবে এই দাড়ি বা পূর্ণচ্ছেদ তখনই ব্যবহার করা হবে। তারপর হয়েছে জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন। এটার থামার দাড়ির চিহ্নটা হচ্ছে এমন, জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে আকৃতিটা এমন। জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে তুমি কোনো কিছু যদি জানতে চাও তাহলে তুমি হয়তো কণ্ঠে সেটা প্রকাশ করতে পারো যে তোমার নাম কি, কিন্তু যখন তুমি লিখবে লেখার ক্ষেত্রে তুমি কীভাবে প্রকাশ করবে, সেক্ষেত্রে তোমাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে তোমার নাম কি। আর এটারও বিরতিকাল হচ্ছে এক সেকেন্ড। এরপর হচ্ছে বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্নটি হচ্ছে দাড়ি দিয়ে নিচে একটি ডট। মনের আবেগ উচ্ছ্বাস অনুভূতি যেমন দুঃখ আনন্দ ঘৃণা বিস্ময় এগুলো প্রকাশ করার জন্য কিন্তু বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, আবার বলে রাখি যে দাড়ি হচ্ছে বাক্যের শেষে ব্যবহার হয়, জিজ্ঞাসা চিহ্ন বাক্যের শেষে ব্যবহার করা হয়, কিন্তু বিস্ময় চিহ্ন কখনো বাক্যের মাঝে কখনো বাক্যের শেষে। তো আমরা বলতে পারি, যেমন ধরো খুব আনন্দ যদি হয়, একটা ফুল দেখে খুব ভালো লাগলো, আমি বললাম বাহ বাহ, তার মানে কি, এখানে আমার আনন্দ প্রকাশ পাচ্ছে, কী সুন্দর ফুল, কী সুন্দর ফুল। এই যে বাহ বললাম আমি, এটা দিয়ে আমার ভিতরে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে কমা কোথায় ব্যবহার করা হয়, সেমিকোলন কোথায় ব্যবহার হয়, দাড়ি বা জিজ্ঞাসা চিহ্ন বা বিস্ময় চিহ্ন আমরা কোথায় ব্যবহার করা হয়। আমরা আমাদের বইয়ের যে বিভিন্ন গল্পগুলো রয়েছে, প্রবন্ধগুলো রয়েছে, সেগুলোকে আমরা সেখানে কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকতে পারি, এবং পরীক্ষায় তোমাদের আসে যে সঠিকভাবে বিরাম চিহ্নের ব্যবহার দেখাও।
তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। তোমাদের অনুশীলনী বইতে একটা অংশ দেয়া আছে, সেই অংশটিতে তোমরা বিরামচিহ্ন এই ব্যবহারটি দেখাবে। তো আজকে আমরা আর বেশি এগোবো না, তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, আমাদের সময় একেবারেই কম। বাড়ির কাজটি সবাই খাতায় লিখে রাখো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন কেন? পাঁচটি বাক্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে সবসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এর অর্থ হচ্ছে তার উপরে সালাম পেশ করা, এটি নিয়ম। তোমরাও যখন নাম শুনবে তার নাম শুনলে সালাম পড়বে। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আর বাড়ির কাজটি তোমরা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো বাসায় করে, অথবা তোমার বাসায় যিনি শিক্ষক আছেন বা অভিভাবক আছেন যিনি তোমার তদারকি করেন তাকেও দেখাতে পারো। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।